অনার এইট এর ব্যাপক সাফল্যের পর অনার নিয়ে এসেছে তাদের নতুন ফোন অনার নাইন এক্স আটচল্লিশ মেগাবিটসেলের ক্যামেরা ফুল ভিউ ডিসপ্লে সেই সাথে চার হাজার এম এর ব্যাটারি চমক থাকছে এর ডিজাইনেও অনার তাদের গতানুগতিক ধারা থেকে সরে এসে ডিজাইন এবং ভিল কোয়ালিটিতেও যথেষ্ট পরিবর্তন এনেছে কি কি থাকছে অনার নাইন এক্স এর আজকের আকর্ষণে জানিয়ে দিব আজকের এই রিভিউ মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদিও অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ প্রথমে কথা বলি অনার নাইন এক্সের ডিজাইন এবং হুইল কোয়ালিটি নিয়ে ডিজাইনের দিক থেকে বলতে গেলে খুবই প্রিমিয়াম লুকের ফোন এটি সামনে পিছনে গ্লাস বড়ি মাঝখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম ফুল ভিউ ডিসপ্লে পপ আপ সেলফি ক্যামেরা সেই সাথে এক্স রিফ্লেকশন এই ফোনটিকে আরও বেশি আকর্ষণীয় করে করে বিশেষ ডে লাইটে যে কারোর মন কারবে খুব সহজে পেছনের দিকটা কাপ থাকায় দেখতে খুবই ভালো লাগে সেই সাথে হাতে নিয়েও বেশ ভালো গ্রিপ ফিল হয় সামনের দিকে ফুল ভিউ ডিসপ্লে কোনো প্রকার নচ না থাকায় হাতে নিলে মনে হয় যে পুরো ডিসপ্লেটাই ধরে আছে নিচের দিকে কিছুটা চীনের দেখা মিললেও উপরের দিকে চীনের পরিমাণ খুবই কম সেই সাথে সাইড বেজালের পরিমাণও কম থাকায় ফোনটিকে দেখতে খুবই আকর্ষণীয় মনে হয় ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বাটার তার নিচে রয়েছে পাওয়ার রকার। যারা আমার মতো এক সাইডে ভলিউম বাটাম এক সাইডে পাওয়ার বাকার ইউজ করে অভ্যস্ত তাদের কাছে প্রথম প্রথম কিছুটা অস্বস্তি মনে হবে কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এটা নিশ্চিত করে বলা যায় নিচের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক তার সাথে ইয়ারফোন সেই সাথে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং লাউড স্পিকার লাউড স্পিকারের কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো সিঙ্গেল স্পিকার থেকে যেটুকু আশা করিনি ঠিক সেটুকুই পেয়েছি এই স্পিকার থেকে তবে ফুল ভলিউমে বেশ কিছু ডিসক্রাকশন লক্ষ্য করা যায় উপরের দিকে থাকছে পপ আপ সেলফি ক্যামেরা সিম কার্ড স্লট এবং নয়েজ ক্যান্সেলেশন এর পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং ইক্যুরেট এর পজিশনও ছিল ঠিকঠাক আঙ্গুল রিচ করতে পারছিল খুব সহজেই এর পিছনে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ প্রাইমারিতে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপাচার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেকেন্ডারিতে থাকছে আট মেগাপিক্সেলের আরও একটি আলটা লেন্স যেটি একশো ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবে তার মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সিং ক্যামেরা যার অ্যাপাচার হচ্ছে টু পয়েন্ট ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্যামেরা সেকশনে একই সাথে থাকছে এলইডি ফ্লাস এস ডিআর এবং প্যানারোমা মোড সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে টেন ইভি থার্টি এফপিএস এবং সিক্সটি এ এর সেলফিতে থাকছে ষোলো মেগাপিক্সেলের একটি পপ আপ ক্যামেরা যার অ্যাপাচার হচ্ছে টু টু সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে ওয়ান এইটি পি সিক্সটি এফপিএস এবার কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে এতে ব্যবহার করা হচ্ছে এল টি পি এস আইপিএস ডিসপ্লে অনেকে হয়তো ভাবছেন যে এই এলটিপিএস আইপিএস ডিসপ্লেটা আসলে কি এলটিপিএস আইপিএস ডিসপ্লেটা আসলে সুপার অ্যামোলেটের মতো ততটা কালারফুল ভাইব্রেন্ট এবং ভিভিড নয় কিন্তু এই ডিসপ্লে আইপিএস ডিসপ্লে তুলনায় অনেক গুণ বেটার কেন ব্যাটার বললাম কারণ এতে অনেক বেশি ফ্যাসিলিটিস রয়েছে যেমন এই ডিসপ্লে আইপিএস ডিসপ্লে তুলনায় অনেক বেশি কালারফুল ভিভিড তাছাড়া এই ডিসপ্লেতে খুব কম ব্যাটারি কনজিউম হয় কোন ব্যবহারে এই ডিসপ্লে তেমন বেশি হিট হয় না যার ফলে আপনার মোবাইলে লং ল্যাক্সিবিটি বেড়ে যায় এবারে কথা বলি এই ফোনটির ব্যাটারি নিয়ে এতে ব্যবহার করা হয়েছে চার হাজার এমএইচের একটি উইক ব্যাটারি চার্জিং হিসাবে থাকছে টেন আওয়ার একটি চার্জার এখানে কোনো প্রকার ফাস্ট চার্জিং না থাকা এটিকে সম্পূর্ণ চার্জ করতে প্রায় দুই ঘন্টার বেশি সময় লাগছিল ফাস্ট চার্জার না থাকা এটা হতে পারে এই ফোনের একটা ডাউনগ্রেড চার হাজার এমএচ এর ব্যাটারি দিয়ে হ্যাভি ইউজাররা প্রায় একদিন আর নর্মাল ইউজাররা প্রায় দুই দিন কাটিয়ে দিয়ে পেতে পারবেন অনায়াসে এতে ব্লুটুথ হিসাবে থাকছে ফোর পয়েন্ট টু এটা আমার কাছে এই ফোনে আরও একটা ডাউনগ্রেড মনে হয়েছে কারণ এখনকার ফোনগুলোতে প্রায় ফাইভ পয়েন্ট জিরো প্রোভাইড করা হচ্ছে এই ফোনটিতে সেই সাথে থাকছে জিপিএস এফ এম রেডিও এবং ইউএসবি টাইপ সি কেবল থাকছে যা কোনো অটিজি কেবলের সাপোর্ট যার ফলে আপনারা কোনো প্রকার পেনড্রাইভ বা আদার ডিভাইস এটার সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন না ফোনটি পাওয়া যাবে মোট তিনটি ভেরিয়েন্টে চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি সেই সাথে ছয় জিবি এবং একশো আঠাশ জিবির ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটিতে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে পাঁচশো বারো জিবি পর্যন্ত অন নাইন এক্সে অপারেটিং সিস্টেমের সাথে থাকছে ইএম ইউআই নাইন পয়েন্ট ওয়ান টপ অফ অ্যান্ড্রয়েড নাইন পাই জিপসেল হিসেবে থাকছে হাইসিলিকন কিরণ সেভেন হান্ড্রেড টেন বারো নিলোমিটারের একটি অক্টাকোট প্রসেসর সেই সাথে জিপি হিসেবে থাকছে মালি জি ফিফটি ওয়ান এতে গেমিং পারফরেন্স ছিল খুবই স্মুথ লেভেলের পাবজি কল অফ ডিউটি এবং অ্যাসপোল নাইনের মতো গেম খেলেছি কোনো প্রকার লেগ বা ফ্রেমড ছাড়াই হাই সেটিংস এ পাবজি খেলার সময় মাঝে মাঝে দু একটা ফ্রেমড লক্ষ্য করেছি তবে আশা করছি পরবর্তী সফটওয়্যার আপডেটের মধ্যে তা ফিক্সড হয়ে যাবে অন নাইন এক্সে ব্যবহার করা হয়েছে সোনি আইএমএস সেন্সর আমরা জানি যে সোনি আইমেক্স সেন্সর খুবই কালারফুল ডিটেল এবং শার্প পিকচার প্রোভাইড করে থাকে প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল একদম ন্যাচারাল বিশেষ করে ভালো আলো পেলে চমৎকার সুন্দর সুন্দর সব ছবি তুলতে পারে এই ক্যামেরা ছবিতে কালার প্রোডাকশন এবং ডিটেলও ছিল খুবই ভালো এর মেইন ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেল হলেও ডিফল্টে এটি বারো মেগাপিক্সেলের ছবি প্রোভাইড করে থাকে আপনি আটচল্লিশ মেগাপিক্সেল ব্যবহার করতে পারেন তবে সেটা প্রো গিয়ে ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি তবে মাঝে মাঝে দু একটা ছবিতে কিছু কিছু জায়গায় ওয়াশ আউট লক্ষ্য করেছি এর সাবজেক্ট সেপারেশন ছিল যথেষ্ট ভালো আল্ট্রা হোয়াইট ক্যামেরায় তোলা ছবিগুলো যথেষ্ট ভালো পেয়েছি তবে আলটা হোয়াইট ক্যামেরায় তোলা ছবিগুলোতে কিছু পরিমাণে কালার এবং ডিটেলসের ঘাটতি লক্ষ্য করে যায় আলট্রা হোয়াইট ক্যামেরায় ডাইনামিক রেন্স ছিল খুবই ভালো এর এআই মোড অন করলে ছবিকে অভার্ড স্যাচুরেটেড করে ফেলে যা তরুণ প্রজন্মের কাছে খুবই ভালো লাগবে যা সোশ্যাল মিডিয়ায় সরাসরি আপলোড দেওয়ার মতো নর্মাল মোডের ক্যামেরা যথেষ্ট ন্যাচারাল ছবি প্রোভাইড করে থাকে কিছু কিছু ছবিতে শার্পনেসের অভাব লক্ষ্য করেছি তুলনামূলক ডাইনামিক ট্র্যান্স ছিল যথেষ্ট পরিমাণে ভালো এবারে নজর দেওয়া যাক লো লাইটের দিকে লো লাইট কন্ডিশনে এর কোয়ালিটি ছিল অ্যাভারেজ মানের লো লাইটে কিছুটা নয়েজ এবং গ্রিন দেখতে পেয়েছি এস সুপার মোড অন করলে রাতের বেলায় বেশ সুন্দর সুন্দর ছবি পাবেন এতে ক্যামেরা টু অ্যাপিআই ইনাবল না থাকায় এতে কোনো প্রকার গুগল ক্যামেরা ইউজ করা যাবে না এবারে সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি এর ক্যামেরায় সুন্দর সুন্দর সব সেলফি তুলতে পারবেন সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল যথেষ্ট ডিটেল এবং কালারফুল দিনের আলোতে ভালো ছবি তুললেও লো লাইটে এর ক্যামেরা যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করে বিশেষ করে এর শাটার স্পিড অনেকটাই দুর্বল হয়ে যায় একটা ফোনের ক্যামেরা আসলে কতটা ভালো সেটা বোঝা যায় অন্য একটা ফোনের সাথে কম্পারিজন করলে আজকে আমি কম্পারিজন করব বাজারে থাকা ট্রেন্ডিং ফোন রিয়েলমি এক্সির সাথে কোনটা ক্যামেরা বেস্ট আপনারা ডিসাইড করবেন আপনাদেরকে আমি জাস্ট ছবিগুলো দেখাচ্ছি আপনারা ডিসাইড করবেন তো চলুন শুরু করি এবারে কথা বলি এই ফোনে কিছু লেকেন্স সম্পর্কে যেগুলো থাকলে হয়তোবা এই ফোনটাকে পরিপূর্ণ একটা ফোন বলা যেত যদিও বাজেট ফোনগুলো কোনোটাই পরিপূর্ণ হয় না তারপরেও আরও যদি একটা বা দুইটা জিনিস লেখেন থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু মানা যায় কিন্তু দুইয়ের অধিক যখন লেকেন্স থাকে তখন সেটা কিন্তু আসলে মানা যায় না এই ফোনে কিন্তু তেমন দুইয়ের অধিক লেকেন্স রয়েছে আমি যদি প্রথমে বলি তাহলে এটাতে এল ইডি লাইট নেই এল নোটিফিকেশন লাইটটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার তারপরে এখনকার সময় এল ইডি লাইট ছাড়া আপনি মিস কল বা কোনো ধরনের মেসেজ বা কোনো কিছু আপনি কল আসলে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যাই হোক এটা হচ্ছে একটা লাইকেন্স এই ফোনে কোনো প্রকার ফোর কে রেকর্ডিং অপশন থাকছে না কারণ আমরা জানি যে আজকালকার ফোনগুলোতে এটা এই যে বাজেটের ফোন এইটা এই বাজেট রেঞ্জের চেয়ে অনেক নিচের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এল ইডি নোটিফিকেশন লাইট ফোর কে এই সাপোর্টগুলো কিন্তু আমরা পেয়ে থাকি তো এখানে কিন্তু ফোর কে সাপোর্টটা আমরা পাচ্ছি না এই ফোনে আরও একটা মারাত্মক সমস্যা হচ্ছে চার হাজার এমএচ এর ব্যাটারি সাথে দেওয়া হয়েছে টেন ওয়ার্ডের একটি চার্জার তো চার হাজার এমএচের এই বিগ ব্যাটারিটাকে চার্জ করার জন্য টেন ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার কিন্তু যথেষ্ট নয় তো এটা দিয়ে চার্জ করতে প্রায় দুই ঘন্টার উপরে সময় লেগে যায় যেটা খুবই বিরক্তিকর একটা বিষয় এখানে আঠারো একটা ফাস্ট চার্জার বা বিশ ওয়ার্ডের বাইশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার কিন্তু প্রোভাইড করতে পারতো লাস্ট এই ফোনের যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড লাগেছে সেটা হচ্ছে এর লো লাইট ফটোগ্রাফি তো লো লাইট ফটোগ্রাফিতে কেউ একটা ভালো করতে পারে না এবারে কথা বলি এই ফোনটির প্রাইস নিয়ে এই ফোনটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা এটি আপনি বসুন্ধর স্মৃতির বাজাস ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন তাছাড়াও এটা মার্কেটে অ্যাভেল হওয়ার সাথে সাথে হয়তো বা আপনারা আরও কিছুটা কমই পেয়ে যেতে পারেন তো যাই হোক আপনারা কন্ট্যাক্ট রাখবেন বসুন্ধরা সিটির যে সবগুলো রয়েছে বিশেষ করে কেআরওয়াই ইন্টারন্যাশনাল তারপর রিও ইন্টারন্যাশনাল এই সবগুলোতে খুব কম মূল্যে কিন্তু ফোনগুলো পাওয়া যায় সো আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিওয়ার্স এই হচ্ছে আমাদের ওয়ান নাইন এক্সের আজকের ফুল রিভিউ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকার ভিডিও দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর পরবর্তীতে মোবাইলের রিভিউগুলো সবার আগে আমার চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে বা পরবর্তী কোনো রিভিউয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ